بسم الله الرحمن الرحیم السلام علیکم اشریفہ کچن ہمیں اپنے دے شعبے کے شاگت آشا کری اپنے رانے بھالو آسن شوستو آسن الحمدللہ تو شمپن اکٹا نوتن ریسیپی نی اپنے در مازے حاضر ہے چا آشا کری ریسیپی تا اپنے در رانے بھالو لگ بے اور پلیس پلیس پورا ویڈیو تا دیکھ بین اسکیپ کر بین ویڈیو تا بھالو لگ لگو شو لائک کومنٹ شیئر کر بین ایر آرکھانے ہمیں نیسی اس کے پی ایس کولی তো পিঁয়াজ কলিটাকে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। একটা করে কলিকে আমি ছয় টুকরা করে কেটে নিয়েছি, যদি চিকন হয় তাহলে চার টুকরা করলেও হবে। আর এই কলিটাকে কেটে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর আমি একটা কলি রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো কলিটাকে এভাবে দুই টুকরা করে কেটে নিতে হবে, তারপর আবারও দুই টুকরা করে কেটে নিতে হবে। এরপর আবারও আমি এখানে চাকু দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যদি চাকু দিয়ে না পারেন তাহলে বটি দিয়েও করতে পারেন। তো এই যে এভাবে, এই যে দেখুন, তো আরও একটা অংশ আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে এভাবে করে কাটতে হবে পিঁয়াজ কলিগুলোকে। এই যে দেখুন, তো পিঁয়াজ কলিটা আমার কাটা হয়ে গেছে। এই দেখুন কত সহজে কাটা হয়ে গেছে। তো আজকে আমি পিঁয়াজ কলি ফ্রাই করে দেখাবো। তো তার জন্য আমার কী কী লাগবে বন্ধুরা দেখিতে, এখানে নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 1 চামচ ময়দা, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, ভাজা গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি কালো জিরা। তো সর্বপ্রথম ব্যাটারটাকে আমি ফেটে নেব, অল্প অল্প করে পানি দেবো আর ব্যাটারটাকে ফেটে নেব। আপনারা তো অনেক রকমের অনেক কিছু ভাজা খেয়েছেন, তো আজকে পিঁয়াজ কলি ভাজা খেয়ে দেখুন ফ্রাই কত টেস্ট হয়। যে খান নাই এখন পর্যন্ত বুঝতেই পারবেন না, সম্পূর্ণ একটা নতুন রেসিপি, এত মুসমুসে হয় যে বলার মতো নয়। তো এটাকে ভালো করে ব্যাটারটাকে আমি ফেটে নেব। এই যে ব্যাটারের ফিটনেসটা ঠিক এরকম রাখতে হবে, ঘনত্ব, বেশি ঘন করা যাবে না, বেশি পাতলা করা যাবে না। তো ব্যাটারটা আমার ফিটানো হয়ে গেছে, এখন কলিগুলো এভাবে দিয়ে দেব। এভাবে করে দিয়ে তেলের মাঝে ছেড়ে দেবো। তো চলুন তাহলে ভাজার জন্য চুলার কাছে যাওয়া যাক। কড়াইতে আমি দিয়েছি রেগুলার রান্না করা সাদা তেল, তেলটাকে আমি একদম ভালো করে হাই হিটে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এটাকে ব্যাটারের মাঝে যেভাবে চুবিয়ে ছেড়ে দেবো। বিসমিল্লাহ। এভাবে দিয়ে দেবো। তখন এক পিঠ হয়ে যাবে, আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। তো পিঁয়াজ কলিগুলো যখন আমার এক পিঠ হয়ে যাবে, এভাবে ধরে আর এক পিঠ উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পর্যায়ে জালটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। তো পিঁয়াজ কলিগুলো আমার ফ্রাই হয়ে গেছে, একইভাবে সবগুলো এভাবে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো একইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। তো আমি আবারও দিয়ে দেব। একইভাবে বাকি সবগুলো আবারও ভেজে নেব। মিলে যখন এক পিঠ হয়ে যাবে, আর এক পিঠ উল্টে দেবো।
এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একইভাবে আবারও বাকি সবগুলো আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। তো একইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। তো চপগুলো আমার মানে পেঁয়াজের কলি ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুসমুসে, ঠান্ডাটা দেখাচ্ছি, এখন একটু বেশ গরম। অনেক সুন্দর হয়েছে। তো আমাদের পুষ্কু সোনাও আছে এখানে খাওয়ার জন্য, ওই বলতে খায়। কেমন হচ্ছে মানা? দারুণ। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তো দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।